আপনি এখন একাই থাকেন? বাজে কথা বলাটা বন্ধ করবে মা। তোমাদের বুড়োদের কি সমস্যা জানো? সারা দুনিয়ার সামনে দুঃখী সেজে কাঁদুনি গাওয়া, তা চল। একটা মন হাঁটি হাঁটি পায় আঁকা বাঁকা রেলগাড়ি। আমি বছর দুদিনের আগে আমার মায়ের অনেকগুলি গল্প নিয়ে আমি নাড়াচাড়া করছিলাম, আবার ছাপাবো বলে গল্প। তো মায়ের গল্পগুলো ছিল হচ্ছে একটি ছোট্ট বাচ্চা ছেলের চোখ দিয়ে বড়দের পৃথিবীটাকে দেখা, 1980-এর দশকের লেখা। তো সেটার সময় আমার গল্পগুলো পড়ে মনে হয় আমিও কিছু করতে চাই, আমারও কিছু করার দরকার সেই সমস্ত বাচ্চা এবং সেই সমস্ত বয়স্ক মানুষদের জন্য যারা ততটা সৌভাগ্যবান নন। অনেক দূরে চলে গেছে মাসিমা, লিখতেন? জানতাম না। লেখাটা ছেড়ে না। সবথেকে ভালো লেগেছে ছবিতে 7 বছরের একটি শিশুর সঙ্গে 70 বছরের একজন বৃদ্ধার একটা বন্ধুত্ব, যে বন্ধুত্ব কিন্তু অনেকটা ইমোশনাল, যে বন্ধুত্বে কিন্তু 7 বছরের শিশু অথবা 70 বছরের বৃদ্ধ বা বৃদ্ধার জীবনের বেঁচে থাকার মানে খুঁজে পায়। পিটলো না শ্রীজাত, কোনটা শ্রীজাত বেশি ভালো? আর কে বেশি দুষ্ট? দুজনেই দুষ্ট। আচ্ছা, আর এই যে এত বড় সিনেমা করে ফেললো অ্যাক্টর শ্রীজাত, ভালো লেগেছে? এনজয় করেছো শুটিং করার সময়? আর বকা খেয়েছো? আমাদের পুরো জীবনটার অধিকাংশটা জুড়ে থাকে হচ্ছে রিল লাইফ নিয়ে, কারণ তো সেই তার বাইরে সময় পড়ে থাকে খুব অল্প। আমি বিশ্বাস করি যে আমরা রিল লাইফে যা যা করি, অনেক ধরনের কাজ করি, সেই রিল লাইফের কাজের মধ্যে কিছু কাজ রিয়েল লাইফে যেগুলো করতে চাই সেই বিষয়গুলোকে নিয়ে হওয়া দরকার। একটা ট্রেন এতে হতে চায় জানলা খোলে গল্পেরা। মা, কি খেলা শুরু? তোমার বয়ফ্রেন্ড ছিল? এই কুয়াশা মন মরা।